আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে সৃজনশীল প্রশ্নের প্রথম তিনটা অংশ অর্থাৎ ক খ গ সমাধান করেছি। আজকে আমরা চার নাম্বার অংশটা সমাধান করব। চার নাম্বার প্রশ্নটা দেখো, 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে যে আমাদের দুইটি গাড়ির কথা বলা ছিল, সেই দুটি গাড়ি 30 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে কোন গাড়ি, সেটা আমরা আগে বের করব। তারপরে আমরা ব্যাখ্যা করতে পারবো যে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করে। তো এই দূরত্ব বের করার ক্ষেত্রে আমাদের এখানে উদ্দীপকে যে দেওয়া আছে, প্রথম গাড়িটি প্রথমে 20 সেকেন্ড পর্যন্ত অতিক্রম করে, তখন দেখা যাচ্ছে যে বেগের মান বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ত্বরণ ছিল, বেগের মান বৃদ্ধি পেয়েছে। পরবর্তী প্রথম 20 সেকেন্ডের পরে গাড়িটি সমবেগে চলছে, যার কারণে বেগের কোনো পরিবর্তন হয়নি। তাহলে দুই ধাপে হিসাব করতে হবে, প্রথম 20 সেকেন্ড বেগের পরিবর্তন হয়েছে, পরবর্তী 10 সেকেন্ড বেগের কোনো পরিবর্তন হয়নি। তো দূরত্ব বের করতে হলে আমাদের ত্বরণ লাগবে। প্রথম গাণিতিক ত্বরণ কত সেটা আমরা গণন প্রশ্নে করেছি, সেখান থেকে নিয়ে আসব। তাহলে আমরা দেখি গ সমাধান, প্রথম গাণির ক্ষেত্রে আদিবেগ U1 ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ B1 ইকুয়াল টু 20 সেকেন্ডের যে শেষ বেগ, B1 ইকুয়াল টু 40 মিটার পার সেকেন্ড, সময় T1 ইকুয়াল টু 20 সেকেন্ড, পরবর্তী আরো 10 সেকেন্ড, আমাদের 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, 20 সেকেন্ড, তাহলে আর পরে আরো থাকবে 10 সেকেন্ড, তাহলে আরেকটা সময় হবে, সময় আরেকটা T2 ইকুয়াল টু 10 সেকেন্ড। গ হতে পাই ত্বরণ A = 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং দূরত্ব S1 ইকুয়াল টু, আমাদের সূত্র হচ্ছে S = UT + ½ET² S1 ইকুয়াল টু U1 T1 + ½, এখানে ত্বরণকে আমরা যদি A1 দিই, এ দিলেও হবে, A1 দিলেও আমরা দিতে পারি, তাহলে ½ A1 T1 স্কয়ার। এখন আমরা মান বসাবো, U1 এর মান হচ্ছে কত, 0 মিটার পার সেকেন্ড, ইন্টু T1 এর মান হচ্ছে 20 সেকেন্ড, প্লাস ½ ইন্টু A1 এর মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ইন্টু আমরা নিচেই দিই যেহেতু সামনে জায়গা নাই, তাহলে আমরা T1 এর মান কত, এখানে আমাদের T1 এর মান 20 সেকেন্ড, তাহলে 20 সেকেন্ড স্কয়ার, এখানে গুণ করলে হবে 0 প্লাস, এখানে 2 কাটা যাবে, আর 20 স্কয়ার করলে হবে 400, আর একক হবে এখানে সেকেন্ড স্কয়ার, আর এখানে পার সেকেন্ড স্কয়ার কাটা যায় 400 মিটার, ইকুয়াল টু 400 মিটার। এটা হলো 20 সেকেন্ডের দূরত্ব। এখন আমরা বের করব ওই 10 সেকেন্ডের দূরত্ব, যে পরবর্তী
10 সেকেন্ডে গাড়িটি সমবেগে চলে। সুতরাং দূরত্ব s2 equal to এখানে সমবেগে চললে সূত্র হবে s equal to vt, তাহলে s2 equal to b1 into এখানে পরবর্তী 10 সেকেন্ড t2 vt, মানে b হবে b1 আর t হবে এখানে t2। তাহলে এখন আমরা মান বসাই, b1 এর মান, b1 এর মান হচ্ছে কত, 40 মিটার পার সেকেন্ড ইনটু t2 এর মান হচ্ছে 10 সেকেন্ড। এখানে পার সেকেন্ড আর সেকেন্ড কাটা যাবে, তাহলে থাকবে 40 ইনটু 10 গুণ করলে হবে 400 মিটার। তাহলে পতঙ্গের নির্ণয় দূরত্ব সুতরাং মোট দূরত্ব, মোট দূরত্ব s ইকুয়াল টু s1 প্লাস s2, s1 এর মান 400 মিটার প্লাস s2 এর মানও 400 মিটার ইকুয়াল টু 800 মিটার। আমরা প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব পেলাম। এখন আমরা দ্বিতীয় গাড়ি দূরত্ব বের করব। দ্বিতীয় গাড়িটি আমাদের প্রশ্নের উদ্দীপকে বলা আছে, দ্বিতীয় গাড়িটি সিডি রেখা পাওয়া যায়, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে লেখচিত্র সিডি, তার মানে এখানে আমাদের আদিবেগ হবে 60 মিটার পার সেকেন্ড আর 30 সেকেন্ডে এসে সেটা এক্স অক্ষের সাথে মিলিত হয়েছে, এক্স অক্ষের উপর ওয়াই এর মান শূন্য, ওয়াই অক্ষ বরাবর মানে বেগ, বেগ হবে শূন্য, শেষ বেগ হবে শূন্য। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আদি বেগ ইউ টু ইকুয়াল টু 60 মিটার পার সেকেন্ড, শেষ বেগ বি টু ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, সময় সময় টি থ্রি ইকুয়াল টু 30 সেকেন্ড। আর এখন আমাদের দূরত্ব বের করতে হলে আমাদের ত্বরণ লাগবে, তাহলে আমরা আগে ত্বরণ বের করে নিব। সুতরাং ত্বরণ এ টু ইকুয়াল টু, ত্বরণের সূত্র শেষ বেগ বিয়োগ আদিবেগ ডিভাইডেড বাই সময়, অর্থাৎ বি টু মাইনাস ইউ টু ডিভাইডেড বাই টি থ্রি। টি থ্রি হচ্ছে 30 সেকেন্ড আর বি টু হচ্ছে কত, 0 মিটার পার সেকেন্ড মাইনাস ইউ টু হচ্ছে 60 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু মাইনাস 60 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 30 সেকেন্ড, মাইনাস ভাগ করলে হবে মাইনাস 2 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড হলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে ত্বরণ হচ্ছে মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ। এখন আমরা দূরত্ব বের করব। সুতরাং দূরত্ব এস থ্রি ইকুয়াল টু, দূরত্বের সূত্র এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস থ্রি ইকুয়াল টু এখানে ইউ হবে ইউ টু আর টি হবে টি থ্রি, ইউটি প্লাস হাফ এ, এখানে এ হচ্ছে এ টু, হাফ এ টি স্কোয়ার মানে টি থ্রি স্কোয়ার ইকুয়াল টু ইউ টু হচ্ছে
60 मीटर पर सेकेंड इंटू टी थ्री हे 30 सेकेंड प्लस हाफ इंटू ए टू हे माइनस टू मीटर पर सेकेंड स्क्वायर इंटू टी थ्री 30 सेकेंड स्क्वायर एखे आसते 318 एखे पर सेकेंड सेकेंड काटा जाए 1800 मीटर और एखे एटू काटा जाए प्लस माइनस माइनस एखे 30 स्क्वायर कर ले 900 पर सेकेंड स्क्वायर और सेकेंड स्क्वायर काटा गए थे मीटर 900 मीटर तालोली कत थकते 900 मीटर तालोली हमें द्वितीय गाड़ी अतिक्रांत दूरत्व 900 मीटर और प्रथम गाड़ी अतिक्रांत दूरत्व 800 मीटर सूतरा एस थ्री इज ग्रेटर दें एस द्वितीय गाड़ी अतिक्रांत दूरत्व और प्रथम गाड़ी अतिक्रांत दूरत्व बा द्वितीय गाड़ी अतिक्रांत एस थ्री 900 मीटर इज ग्रेटर दें 800 मीटर তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে তাহলে ওই বাক আমরা শেষ বাক্যটা শেষ দিয়ে শেষ করব তাহলে আমরা এখন লিখব সুতরাং বা অতএব দ্বিতীয় গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম द्वितीय गाड़ी बेशी दूरत्व अतिक्रम करबे आज के शेष करब परवर्ती क्लासे अन्य प्रश्न निये आलोचना करब से पर्यन्त सबाई भालो थाको सबाई के धन्यवाद।